দীর্ঘ 70 বছর রাজত্ব করার পর রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। রানীর মৃত্যুর পরে ব্রিটেনের রাজপরিবারের সিংহাসনে বসছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস। প্রিন্স চার্লস এখন পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস নামে। প্রিন্স চার্লস ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন। বর্তমানে প্রিন্স চার্লসের বয়স 73 বছর। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল মাত্র 3 বছর। তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন চার্লস। দ্বিতীয় এলিজাবেথ টানা 7 দশক ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন। গত জুনে তিনি তার সিংহাসনে আরোহণের 70 বছর পূর্তি উদযাপন করেন। প্রিন্স চার্লসের শৈশব থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে রয়েছে উল্লেখযোগ্য সব ঘটনা। রাজপরিবারের শিশুরা সাধারণত বাড়িতে ব্যক্তিগত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন, তবে প্রিন্স চার্লস স্কুলে পড়েছেন, নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। তাছাড়া রয়্যাল বিমানবাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন। 1970 সালের দিকে যুদ্ধজাহাজে অবস্থান করেছেন প্রিন্স চার্লস। 1970-এর দশকের গোড়ার দিকের কথা। একটি পোলো ম্যাচ দেখতে গিয়েছিলেন তৎকালীন যুবরাজ প্রিন্স চার্লস। তরুণ যুবরাজের নজর কেড়ে নেয় ক্যামিলা নামের আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় এক তরুণী। কিন্তু ক্যামিলা চার্লসের প্রেম চলাকালীনই রয়্যাল নেভির প্রশিক্ষণ নিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলে যেতে হয় চার্লসকে। তারপর 1973 সালে সাবেক প্রেমিক সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলসের সঙ্গে বিয়ে হয় ক্যামিলার। প্রিন্স চার্লস তখনও জাহাজে। এরপর কেটে গেছে 9 বছর। একটা সময় রাজপরিবারের ঘনিষ্ঠ স্পেন্সার পরিবারের ডায়ানার সঙ্গে সম্পর্ক তৈরি হয় চার্লসের। 1981 সালে 32 বছর বয়সে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেন তিনি। এদিকে 1995 সালে অ্যান্ড্রু পার্কার বোলসের সাথে প্রিন্স চার্লসের সাবেক প্রেমিকা ক্যামিলার বিচ্ছেদ হয়। এর মাত্র 1 বছর পর 1996 সালে প্রিন্সেস ডায়ানা ও চার্লস তাদের সম্পর্কের ইতি টানেন। এরপর 1997 সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। ডায়ানার মৃত্যুর পর থেকেই সাধারণ মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন চার্লস। গাড়ি দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পরও চার্লস ও ক্যামিলা তাদের সম্পর্ককে চেপে রেখেছিলেন। এরপর চার্লস এবং ক্যামিলা ধীরে ধীরে জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হতে শুরু করেন। ধীরে ধীরে প্রকাশ্যে আসে যে তারা স্বামী ও স্ত্রী হিসাবে একসাথে বসবাস করছে। 1999 সালে তারা প্রথম জনসাধারণের সামনে আসেন। তারপরে তাদের সম্পর্ক নিয়ে আর কোনো রাগঢাকি থাকে না। একসময় তাদের জুটি হিসেবে সবাই মেনেও নেয়। এরপর 2005 সালে ক্যামিলাকে বিয়ে করেন প্রিন্স চার্লস। তাদের বিয়েতে রানী দ্বিতীয় এলিজাবেথও উপস্থিত ছিলেন, তাই চার্লসের রাজা হিসেবে অভিষেকের সময় তার স্ত্রী ক্যামিলার মাথায় উঠবে কোহিনুর বসানো মুকুট। রাজা হিসেবে চার্লস পাবেন বিশেষ কিছু সুবিধা। গাড়ি চালানোর জন্য কোনো লাইসেন্স লাগবে না তার, এমনকি বিদেশ সফরে গেলেও তার পাসপোর্টের প্রয়োজন হবে না। রাজা হিসেবে বছরে 2 দিন নিজের জন্মদিন পালন করতে পারবেন চার্লস। প্রথা অনুযায়ী জন্ম তারিখে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করবেন রাজা। তারপরে জুন মাসের দ্বিতীয় মঙ্গলবার সর্বসমক্ষে ফের রাজার জন্মদিন পালন করা হবে। এদিনে 1400 সেনা, 200টি ঘোড়া এবং 400 জন সঙ্গীতশিল্পী সবাই মিলে রাজার উদ্দেশ্যে বিশেষ শোভাযাত্রা করবেন। প্রিন্স চার্লস থেকে রাজা চার্লস হওয়ার মধ্য দিয়ে ব্রিটেনের রাজ পরিবারের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এই সূচনা থেকে পরবর্তী পরিসমাপ্তি পর্যন্ত কি কি ঘটবে তা সময়ই বলে দেবে।